প্রিয় শিক্ষার্থীরা, আবার আমি তোমাদের মাঝে হাজির হলাম একটি নতুন ক্লাস নিয়ে। আমি সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আমপুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। চলো দেখে নেওয়া যাক আজকের পাঠ কি হবে। আজকের পাঠ অবশ্য আমি সরাসরি তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। আমাদের আজকের পাঠ অম্ল ক্ষারক নির্দেশক বা অ্যাসিড বেস ইন্ডিকেটর। আমরা কিছু পদার্থ আছে যার মাধ্যমে বলতে পারি যে এই দ্রবণটি অ্যাসিড না ক্ষারকের, তাদেরকে আসলে নির্দেশক বলা হয়, অর্থাৎ তারা অম্ল এবং ক্ষারক নির্দেশ করে দেয়। চলো আমরা জেনে নেই নির্দেশক কি বা ইন্ডিকেটর কি। যে সকল পদার্থ, মানে অতি অল্প পরিমাণ পদার্থ, নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটি দ্রবণ অ্যাসিডীয় না ক্ষারীয় না প্রসম তা নির্দেশ করে, অথবা কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, তাদেরকে নির্দেশক বলা হয়। যেমন মিথাইল অরেঞ্জ দ্রবণ, লিটমাস কাগজ ইত্যাদি। তাহলে নির্দেশকের কাজ কি? নির্দেশকের কাজ যে এরা অম্ল এবং ক্ষারক বা প্রসম দ্রবণকে নির্দেশ করে এবং একটি বিক্রিয়া শেষ হইল কিনা তা নির্দেশ করে। আসলে আমরা যখন বিক্রিয়া ঘটাই কোনো বিক্রিয়া পাত্রে, তখন আপাত দৃষ্টিতে বোঝা যায় না যে বিক্রিয়াটি চলছে না শেষ হয়েছে, কিন্তু তাতে যদি কিছু নির্দেশক যোগ করা হয়, তখন সেই নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে বুঝিয়ে দিবে যে বিক্রিয়াটি শেষ হয়েছে। তো বিভিন্ন ধরনের নির্দেশক আছে। এই নির্দেশকের প্রকারভেদ হলো, আমরা এখানে নির্দেশ করেছি তিন ভাগে। অম্ল ক্ষারক নির্দেশক, অর্থাৎ যারা অ্যাসিড ক্ষার নির্দেশ করে থাকে, কোনটি অ্যাসিড কোনটি ক্ষার তা নির্দেশ করে, অথবা প্রসম দ্রবণ নির্দেশ করে। তারপর জারণ বিজারণ নির্দেশক, অর্থাৎ জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় বা ঘটানো হয়, সে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে। এবং শোষণ নির্দেশক, বিভিন্ন পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষাগারে আমরা পরীক্ষায় দেখা হয় যে কি পরিমাণ শোষণ করে কোনো বস্তু বা দ্রবণ, সেইটাকে নির্দেশকের মাধ্যমে জানা যায় যে তা সম্পূর্ণ হয়েছে কি না। এজন্য এটাকে শোষণ নির্দেশকও বলা হয়। নির্দেশকের ক্ষেত্র, অর্থাৎ নির্দেশকটা আমরা ব্যবহার করব কোন মাত্রায়, কি পরিমাণে, কখন কোন নির্দেশক ব্যবহার করব। সকল নির্দেশক একইভাবে কিন্তু ব্যবহার করা যায় না, বিভিন্ন ধরনের নির্দেশক আছে। এই জন্য নির্দেশকের কতিপয় ক্ষেত্র আছে। যেমন ধরো, যদি তীব্র অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া হয়, বা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকে নির্দেশ করার জন্য আমরা সকল নির্দেশকই ব্যবহার করতে পারবো। মিথাইল লেড, মিথাইল অরেঞ্জ, ফেনফথাইলিন, লিটমাস পেপার, সব ধরনের নির্দেশকই ব্যবহার করতে পারবো। আর মৃদু অ্যাসিড, মৃদু ক্ষারের জন্য কোনো উপযুক্ত নির্দেশক নেই। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের জন্য এই বিক্রিয়ায় আমরা মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড ব্যবহার করব। মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের জন্য ফেনফথ্যালিন ও লিটমাস পেপার বা লিটমাস দ্রবণ ব্যবহার করব। কতিপয় নির্দেশকের আমি পিএইচ রেঞ্জ, অ্যাসিডে বর্ণ এবং ক্ষারে বর্ণ কেমন হবে তা দেখাইছি। প্রথমে দেওয়া আছে, দেখো, মিথাইল অরেঞ্জ, এর পিএইচ রেঞ্জ হল 3.1 থেকে 4.4,
অ্যাসিড দ্রবণে এটি গোলাপি বর্ণের হবে এবং ক্ষার দ্রবণে এর বর্ণ হলুদ হবে। মিথাইল রেড, এটির পিএইচ রেঞ্জ হল 4.2 থেকে 6.3। অ্যাসিড দ্রবণে এর বর্ণ হবে লাল, ক্ষার দ্রবণে বর্ণ হবে হলুদ। ফেনলফথ্যালিন, এর পিএইচ রেঞ্জ 8.3 থেকে 10। অ্যাসিডে কোনো এর বর্ণ হবে না, অর্থাৎ বর্ণহীন, কিন্তু ক্ষারে এটি গোলাপি বর্ণ ধারণ করবে। মিথাইল ইওলো, এর পিএইচ রেঞ্জ 2.9 থেকে 4.0। অ্যাসিডের বর্ণ হবে লাল, ক্ষারে বর্ণ হবে হলুদ। লিটমাস দ্রবণ বা লিটমাস পেপার, এর পিএইচ রেঞ্জ কাজ করবে 6.0 থেকে 8.0। অ্যাসিডে এর বর্ণ হবে লাল এবং ক্ষারে এর বর্ণ হবে নীল। ফেনল রেড, এর পিএইচ রেঞ্জ 6.8 থেকে 8.4। অ্যাসিড দ্রবণে বর্ণ হবে হলুদ, ক্ষার দ্রবণে বর্ণ হবে লাল। ক্রিসল রেড, এর পিএইচ রেঞ্জ 7.2 থেকে 8.8। অ্যাসিড এর বর্ণ হবে হলুদ এবং ক্ষার দ্রবণে বর্ণ হবে লাল। ব্রোমোফেনল, এর পিএইচ রেঞ্জ 3.0 থেকে 4.6। অ্যাসিডে বর্ণ হবে হলুদ এবং ক্ষারে বর্ণ হবে নীল। এখন খেয়াল করো, আমি বললাম পিএইচ রেঞ্জ, মানে পিএইচ মান কতর মধ্যে সীমাবদ্ধ থাকলে এই নির্দেশকটা আমরা ব্যবহার করব বা এই নির্দেশকটা কাজ করে। তো পিএইচটা কি? পিএইচ হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলা হয়। এবার আসো আমরা কিভাবে কোনটি অ্যাসিড দ্রবণ কোনটি ক্ষার দ্রবণ শনাক্ত করতে পারবো। আমরা লিটমাস কাগজ দিয়েই অম্ল ক্ষারক শনাক্ত করতে পারি। কিভাবে? দেখো, আমরা অ্যাসিডের দ্রবণ নিব এবং ক্ষার দ্রবণ নিব, নিরপেক্ষ দ্রবণ নিব, অর্থাৎ লবণের দ্রবণ নিতে পারি বা শুধু পানিও নিতে পারি। যদি অ্যাসিড দ্রবণ হয়, সেখানে আমরা লাল লিটমাস পেপার ডুবালে কোনো বর্ণ পরিবর্তন হবে না, কিন্তু অ্যাসিড দ্রবণে যদি আমরা লিটমাস পেপার ডুবাই, তা লাল বর্ণে পরিণত হবে। অনুরূপভাবে ক্ষার দ্রবণে যদি আমরা নীল লিটমাস পেপার ডুবাই, তাহলে কোনো বর্ণ পরিবর্তন হবে না, কিন্তু ক্ষার দ্রবণে যদি আমরা লাল লিটমাস পেপার ডুবাই, তা নীল বর্ণ ধারণ করবে। অর্থাৎ সহজে বোঝা গেল যে অ্যাসিড দ্রবণে নীল লিটমাস পেপার ডুবালে লাল বর্ণ ধারণ করে, অর্থাৎ কোন দ্রবণটা অ্যাসিড সেটা আমরা জানতে পারবো। দ্রবণের মধ্যে লাল লিটমাস পেপার ডুবালে বর্ণ পরিবর্তন হবে না, কিন্তু নীল লিটমাস পেপার ডুবালে লাল বর্ণ ধারণ করবে। আর কোন দ্রবণটা ক্ষার, সেটা নীল লিটমাস পেপার ডুবালে বর্ণ পরিবর্তন হবে না, কিন্তু লাল লিটমাস পেপার ডুবালে তা নীল বর্ণ ধারণ করবে। এভাবে আমরা জানতে পারবো। কিন্তু যে দ্রবণটা নিরপেক্ষ, অর্থাৎ লবণ দ্রবণ অথবা শুধু পানি, তার মধ্যে লাল লিটমাস পেপার বা নীল লিটমাস পেপার যেটাই ডুবায় না কেন, তার কোনো বর্ণ পরিবর্তন হবে না। এখন আমরা তো লিটমাস পেপার বা লিটমাস কাগজ বা বিভিন্ন ধরনের নির্দেশক সম্পর্কে জানলাম। তো এই যে লিটমাস কাগজ, এটাকে আমরা নির্দেশক কেন বলবো, তাই না? সহজ কথা, লিটমাস কাগজকে নির্দেশক বলা হবে, কারণ হলো যে এই লিটমাস পেপার
তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনটি অ্যাসিড দ্রবণ, কোনটি ক্ষার দ্রবণ বা কোনটি নিরপেক্ষ দ্রবণ তা নির্দেশ করে বা বুঝায় দেয় বা ইন্ডিকেট করে। এই জন্য লিটমাস কাগজকে আমরা নির্দেশক বলি, কারণ এটি লাল লিটমাস পেপার ক্ষার দ্রবণে নীল বর্ণ ধারণ করে, লিল লিটমাস পেপার অ্যাসিড দ্রবণে লাল বর্ণ ধারণ করে, আবার নিরপেক্ষ দ্রবণে অর্থাৎ লবণ বা পানিতে কোনো লিটমাস পেপারের বর্ণই পরিবর্তন হয় না। যেহেতু লিটমাস পেপার অ্যাসিড, ক্ষারক অথবা প্রসম দ্রবণ বা নিরপেক্ষ দ্রবণ নির্দেশ করে, তাই লিটমাস কাগজকে নির্দেশক বলা হয়। আসো বাড়ির কাজ, বাড়ির কাজে আমি এক নম্বর তিনটি প্রশ্ন দিয়েছি তোমাদেরকে। 1 নম্বর প্রশ্ন, মিথাইল অরেঞ্জকে নির্দেশক বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন, নির্দেশকের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মিথাইল রেড দিয়ে কিভাবে অম্ল ক্ষারক শনাক্ত করা যায় ব্যাখ্যা করো। এই মিথাইল রেড দিয়ে কিভাবে অম্ল ক্ষারক শনাক্ত করা যায় তা আমি একটা চার্ট দেখাইছি, ওখান থেকে এই ধারণাটা তোমরা পেয়ে যাবা। সুস্থ ও ভালো থাকো, দেখা হবে আবার আগামী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো সবাই।